গাড়ির অবস্থা পুরাই খারাপ, 12টা বাজে গাড়ির। আরে ভিতরে ভাই আমার কান বন্ধ হয়ে গেছিল, কান আবার খুলছে। কেমন জানি সাজেকটা, এটাই তাহলে সাজেক। দেখেন গাইজ পুরো পাহাড় থেকে আমরা কত উপরে। এটা কি ভাই দেখছো? আমাদের রিসোর্টটা হচ্ছে এটা, আমাদের রিসোর্টটা হচ্ছে টিনের, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। চলে আসছি আমাদের রিসোর্টে, গ্র্যান্ড সাজেক রিসোর্ট। এই যে সাজেকের রিসোর্ট। ও ভাই এখানে তো ভিউটা সেই, প্রায় 4টা বাজতেছে, 4:45। এই দেখেন এখনো মেঘ দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি, বাট আমি দেখতেছি প্রচুর। ভাই আমাদের রিসোর্ট, আমাদের রিসোর্টটা তো সেই টিন সেটের জোস, এইগুলো চালা আসছি আমরা। রাস্তা না আর কিছু ভাই, জীবনে প্রথমবার ভাই এক্সপিরিয়েন্স পাইছি। হ্যাঁ ঠিক, 3 বার আসেন। কটা যে ঢুকে যাচ্ছে আমরা, হেলমেট নিতে হবে, ও হেলমেট নিয়ে গেছে সবাই। এই কাঠের কটের ভিতরে পুরো কাঠ, ওয়াও সেই একদম কাঠের কটেজ গুলো। দেখি তো কি অবস্থা, এগুলো হচ্ছে কটেজ রুমগুলো হচ্ছে এরকম হয় আর কি। দেখেন এটাই রুম, এটা একদম রাস্তার সাথে, আর এখান দিয়ে বারান্দা আর কি। এখান দিয়ে একদম ফুল ভিউ দেখা যায়, সাজেকের ভিউ সেই। নীল কাব্য অ্যান্ড রেস্টুরেন্ট আসছি আমরা লাঞ্চ করার জন্য। পানি শর্ট, ওকে